আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো। তা হলো ডিম সুজি দিয়ে পিঠা তৈরি করে। এটা অনেকেই তৈরি করতে পারেন, তবে সহজ উপায়ে খুব তাড়াতাড়ি কীভাবে রেসিপিটা তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, আরও একটা নতুন খবর, আজকে আমি নতুন DSLR দিয়ে নতুন রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমি কী করে এটা তৈরি করব সেটা দেখা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর এর ভিতর দিয়ে দেব 7 মতন লবণ। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আমি এখানে সুজিটা হালকা একটু টেলে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা সুজিটাও দিতে পারেন বা তেলেও দিতে পারেন। আমার এটা মাখানো হয়ে গেছে, খুব ভালো করে দেখেন, এটা এরকম করলে বেশ একটা শেপ হয়ে যাবে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে একটু পিঠার শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমি হাতে একটু তেল মাখিয়ে ঠিক এরকম করে পিঠার শেপ দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিয়ে দিতে পারেন, ছোট বড় চারকোনা গোল যার যেরকম ইচ্ছা। আমি হাতে একটু তেল মাখিয়ে প্রথমে এটাকে এরকম করে, তারপর এটাকে হাতের তালুতে গোল করে এরকম করে ঘুরিয়ে একটা এরকম চাপ দিয়ে এরকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় চারকোনাও তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে সব পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে হাতে তেলটা মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু যারা তেল চর্বিটা কম পছন্দ করেন তারা তেল দিয়েই করলে হবে। ঘি দিলে আবার এর স্মেলটা আবার একটু আরও ভালো আসবে। আমি এখানে রান্নার তেলটাই হাতে মাখিয়ে পিঠার শেপগুলো তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে সময় নিয়ে পিঠার শেপগুলো তৈরি করে নিতে হবে যাতে এটা ফেটে না যায়। ফেটে গেলে অবশ্য পিঠাগুলো দেখতে ভালো দেখা যাবে না। বন্ধুরা, আমার পিঠাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন, আমার এখানে 1 কাপ সুজি দিয়ে আমার এখানে 16টার মতন পিঠা হয়েছে। আপনারা চাইলে থেকে ছোট বা বড় করে নিতে পারেন। এবার এগুলোকে আমি আপনাদের ভেজে দেখাবো। আমার চুলায় তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে আমি পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চুলা চালটা একদম লো রাখবো যাতে পিঠাগুলো ভিতরেও খুব নরম এবং ভাজাটা ঠিক মতন হয়। পিঠাগুলোকে আমি একটু উল্টিয়ে দিলাম, বেশ এগুলো ফুলতে শুরু করেছে। একটু হালকা বাদামি রং করে এটাকে আমি ভেজে নেব। আমার পিঠাগুলো বেশ এরকম, আমি এরকম বাদামি রং করে এটাকে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও ভাজতে পারেন। আমি করতে এটাকে তুলে নিলাম, এভাবে করে আমি বাকি পিঠাগুলো তো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এ দেখুন খুব সহজে তৈরি হয়ে গেছে আমার ডিম সুজির পিঠাটি। খুব দারুণ হয়েছে পিঠাটা, এবং দেখতেও যেরকম দারুণ এটা খেতেও তেমনি মজাদার। আমি এখানে 2 রকম করে ভেজে নিয়েছি, এটা একটু আমি বেশি বাদামি করে ভেজেছি আর এটা একটু কম। আমি এভাবেই ভাজতে চেয়েছি, এভাবেই ভাজবো। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতন এটা ভাজতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন এর ভিতরটা কেমন হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এ দেখুন, খুব সুন্দর এবং দারুণ একটা স্মেলও বের হয়েছে, আর খুব সুন্দর এটা। দেখুন, একটু শক্ত হয়েছে, তবে অতটা শক্তও না, আবার একদম নরমও না, মিডিয়াম মতন। খুব সুন্দর, দারুণ একটা পিঠা, খুব মজাদার একটা রেসিপি। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান।
আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।